তাহলে তাহলে এখানে তোমার এখন পার্ট নয়, সেটা হলো পরমাণুর কণা। ঠিক আছে, পরমাণু আকারে খুবই ছোট, মানে এটা আগে বলেছে জন ডাল্টনের ইয়েতে, মতবাদ থেকে দেখেছো, ধারণা থেকে পরমাণু আকারে খুব ছোট, এতই ছোট যে খালি চোখে এদের দেখা যায় না। অর্থাৎ খালি চোখে দেখা না গেলেই সেটা পরমাণু, যত মানে অণুকে বহু পর্যন্ত খালি চোখে দেখা যায় না, এমনকি সাধারণ মাইক্রোস্কোপ যন্ত্রের সাহায্যেও দেখা যায় না এদেরকে, বুঝছো? তবে ইলেকট্রন মাইক্রোস্কোপের যন্ত্রের সাহায্যে পরমাণুকে দেখা যায়। এখানে উল্লেখ্য যে ইলেকট্রন মাইক্রোস্কোপের মাধ্যমে কোনো জিনিসকে তার আকারের তুলনায় কয়েক মিলিয়ন গুণ বড় দেখা যায়। কয়েক মিলিয়ন মানে 1 মিলিয়ন হলো 10 লক্ষ, তার মানে কয়েক মিলিয়ন মানে আরো বেশি, ঠিক আছে? তার মানে 5 মিলিয়ন হলো 50 লক্ষ গুণ বড় দেখা হয়। তাহলে একটা জিনিসকে তোমাকে যদি 50 লক্ষ গুণ বড় দেখা হয়, তোমার মানে উচ্চতা 4 ফিট, তোমার 2 গুণ দেখলে 8 ফিট, তাহলে 50 লক্ষ গুণ বড় দেখলে কত বড় দেখাবে, বুঝতে পেরেছো? তার মানে অণু কিন্তু অতি ক্ষুদ্র, তাকে খালি চোখে দেখা যায় না, কিন্তু এটা ইলেকট্রনিক মাইক্রোস্কোপি যন্ত্রে দেখলে দেখা যাবে এটা বিশাল বড়। ঠিক একটা মনে করো যে কোনো একটা ছোট জিনিস, মনে করো তোমার হাতে একটা কলম আছে, সেই কলমটা হলো মনে করো 5 ইঞ্চি দৈর্ঘ্য বা 6 ইঞ্চি, তাহলে এটাকে যদি 100 গুণ বড় দেখা যায়, তাহলে 600 ইঞ্চি, অনেক বড়। তার মানে কয়েক লক্ষ হইলে কিন্তু অনেক বড়। তার মানে বুঝতে পারছো পরমাণুকে আমরা কীভাবে দেখতে হয়, ইলেকট্রন মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে পরমাণুকে দেখা যায়। ঠিক আছে, এখন প্রশ্ন হলো এত ছোট পরমাণুকে ভেঙে কি আরও ক্ষুদ্রতর কোনো কণা পাওয়া যায়? হ্যাঁ, তার মানে চলো দেখি, আমরা দেখি ওনারা কী বলেছে, মানে এটা কিন্তু পরবর্তী গবেষণার ফল। ডাল্টনের পরমাণু অনুবাদ অনুযায়ী পরমাণু অবিভাজ্য, অর্থাৎ একে আর ভাঙা যায় না। ডাল্টনের এই মতটি অনেক দিন পর্যন্ত সবাই সমর্থন করলো, এখন এটি প্রমাণিত হয়েছে যে পরমাণুকে ভেঙে আরও ক্ষুদ্রতর কণায় পরিণত করা যায়। ঠিক আছে, ডাল্টনের পরমাণুবাদের কয়েক বছর, বেশ কয়েক বছর পরেই রাদারফোর্ড নামক একজন লোক সেটাও সে পরীক্ষা দ্বারা দেখাইছে যে পরমাণুই ক্ষুদ্রতর কণা। পরমাণুর ভিতর মানে পরমাণুতে 2 ধরনের জিনিস থাকে, ইলেকট্রন এবং প্রোটন। ঠিক আছে, তার মানে বুঝতে পারছো, তার মানে পরমাণুরও ক্ষুদ্রতর অংশ আছে। ঠিক আছে, হ্যাঁ, এরপর নিলস বোর নামক একজন ভদ্রলোক একদম প্রিসাইস যে ধারণা, একদম পুরোপুরি সঠিক ধারণা দিয়ে নোবেল প্রাইজ পেয়েছে। ঠিক আছে, তাহলে পরমাণুর ধারণা, ডাল্টনের ধারণাটা মোটামুটি মানে শুরু আর কি, ঠিক আছে, কিন্তু সেটাই কিন্তু একদম পুরোপুরি পরমাণু সম্পর্কে সঠিক ধারণা নয়। ঠিক আছে, কারণ কেন, সে বলেছে পরমাণু অবিভাজ্য, অর্থাৎ একে আর ভাঙা যায় না। ঠিক আছে, ডাল্টনের মতটি অনেক দিন পর্যন্ত সমর্থন করলো, এটি প্রমাণিত সত্য যে পরমাণুকে ভেঙে আরও ক্ষুদ্র কণায় পরিণত করা যায়। পরমাণু ভেঙে যে 3টি কণা পাওয়া যায় তা হলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। হ্যাঁ, এখন দেখা যায় শুধু নিউট্রন না, এতে ইলেকট্রন প্রোটন নিউট্রন না, এতে কোয়ার্ক নামক আরও ক্ষুদ্রতর কণা থাকে। ঠিক আছে, তাহলে পরমাণু আসলে বিভাজ্য, পরমাণুকে ভাগ করা যায়, তাই না? পরমাণুকে ভেঙে মেইন যে 3টা কণা পাওয়া যায় সেটা হলো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। আধুনিক গবেষণায় এটি প্রমাণিত হয় যে পরমাণু কেন্দ্রে থাকে নিউট্রন এবং প্রোটন, আর কেন্দ্রের চারদিকে বৃত্তাকার পথে ইলেকট্রন ঘুরতে থাকে। সাধারণত একই ধরনের একটি পরমাণুতে সমান সংখ্যক ইলেকট্রন এবং প্রোটন থাকে। আমরা আসলে এই নিউট্রন নিয়ে কাজ করি, বুঝতে পারছো? অর্থাৎ পরমাণু নিউট্রনকে আমরা গবেষণার কাজে ব্যবহার করি। হ্যাঁ, এবং সেই নিউটন যে মেশিনটা তৈরি করে সেটাকে বলা হয় নিউক্লিয়ার রিয়েক্টার। ঠিক আছে, তা আমাদের গবেষণা করে নিউক্লিয়ার রিয়েক্টার আছে, সেই রিয়েক্টার নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়ায় তোমার নিউটন তৈরি করে, সেই নিউটনকে আমরা গবেষণা করে থাকি, যে কারণে আমরা বলছি নিউক্লিয়ার পদার্থবিদ বা নিউক্লিয়ার ফিজিসিস্ট। তাহলে তুমি এখানে দেখো, মানে এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে, পরমাণু আসলে কি, পরমাণু আসলে অতি ক্ষুদ্রতর কণা যাকে মানে বাংলায় পাওয়া যায় ইলেকট্রন, প্রোটন এবং নিউটন, অর্থাৎ এগুলোকে বলা হয় মৌলিক কণা। ঠিক আছে, তাহলে পরমাণুর গঠন যদি আমরা পড়তে যাই, তাহলে কী হয়, পরমাণুর কেন্দ্রে থাকে নিউট্রন, পরমাণুর কেন্দ্রে থাকে নিউট্রন, যাকে বলা হয় নিউক্লিয়াস, নিউক্লিয়াসে থাকে নিউট্রন এবং প্রোটন, এবং তার চারদিকে কিছু মানে ওগুলোকে বলে অরবিটাল বা শেল। ঠিক আছে, ওখানে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান অবস্থায় থাকে। এটা তোমার পরমাণুর যে মতবাদগুলো সেগুলো থেকে, বিশেষ করে রাদারফোর্ড এর মতবাদও ভুল ছিল, কিন্তু যে নিলস বোরের যে মতবাদ ছিল সেখানে এটা বলা ছিল যে পরমাণুতে যে ইলেকট্রনগুলো মানে বিভিন্ন অরবিটে ঘূর্ণায়মান অবস্থায় থাকে। ঠিক আছে, এবং কোন অরবিটে কয়টা থাকবে সেটাও ব্যাখ্যা আছে, প্রথম অরবিটে 2টা, এরপরে কয়টা,
হ্যাঁ, এগুলো নিয়ম আছে, তোমরা সামনে আমাদের যখন উপরের ক্লাসে যাব তখন ডিটেলস পড়বো। আধুনিক গবেষণায় এটা প্রমাণিত, পরমাণু কেন্দ্রে থাকে নিউট্রন এবং প্রোটন, আর কেন্দ্রের চারদিকে বৃত্তাকার পথে মানে বিভিন্ন অরবিটে কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে, বুঝতে পারছো? স্থির থাকে না। সাধারণত একই ধরনের একটি পরমাণুতে সমান সংখ্যক ইলেকট্রন এবং প্রোটন থাকে। মনে করো যদি তোমার এটা বলো যে অক্সিজেন বা হাইড্রোজেন, এই যে দেয় আছে, আমি যেটা আছে এটাই বলছি, যেমন হাইড্রোজেন, হাইড্রোজেনে একমাত্র পরমাণু, এখানে দেখো শুধু প্রোটন থাকে, নিউট্রন থাকে না। তাহলে তোমাকে যদি বলা হয় যে এমন একটা পরমাণু বলে প্রকৃতিতে যেটার নিউক্লিয়াসে কেন্দ্রে, নিউক্লিয়াস মানে কেন্দ্রে আর কি, কেন্দ্রে নিউট্রন নাই, এটা হলো হাইড্রোজেন, ঠিক আছে? আবার হাইড্রোজেনে বিভিন্ন ধরনের আইসোটোপ আছে, যাগুলো আমরা এখন ডিসকাস করছি না। আইসোটোপ আবার অন্য জিনিস, মানে মানে আরও উপরের লেভেলের কাজে, জাস্ট আমরা ধরে নিচ্ছি সাধারণত হাইড্রোজেন পরমাণু আমরা যেটাকে বলছি তার পরমাণুতে শুধু প্রোটন থাকে আর চারদিকে থাকে একটা ইলেকট্রন, অর্থাৎ এতে একটা ইলেকট্রন এবং একটা প্রোটন এবং একটা ইলেকট্রন থাকে। আর হিলিয়ামের ক্ষেত্রে, হিলিয়ামের গঠন যখন তোমরা পড়বা দেখবো যে হিলিয়ামের দুইটা প্রোটন থাকে, দুইটা প্রোটন থাকে, সুতরাং দুইটা নিউট্রন থাকবে, আর তার শেলে দুইটা, একটাই শেল থাকে, তার দুইটা শেলে দুইটা ইলেকট্রন থাকে। আর যদি অক্সিজেনের কথা চিন্তা করো, অক্সিজেনের মানে পারমাণবিক সংখ্যা হলো 8, পারমাণবিক সংখ্যা 8 মানে কোনো পরমাণুতে কয়টা প্রোটন সংখ্যা থাকে সেটাই হলো তার পারমাণবিক সংখ্যা। তাহলে তার 8টা প্রোটন থাকে, 8টা প্রোটন মানে তার 8টা নিউট্রন, ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পারছো? হ্যাঁ, আর 8টা ইলেকট্রন থাকে, ঠিক আছে? অর্থাৎ অক্সিজেন পরমাণু কেন্দ্রে থাকে 8টি প্রোটন, 8টি নিউট্রন, আর বাইরে থাকে 8টি ইলেকট্রন। তো 8টি ইলেকট্রন দুইটা থাকবে প্রথম শেলে, প্রথম শেলে কিন্তু 8টা থাকবে না, আর পরবর্তী শেলে থাকতে পারে 8টা, কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে থাকে 2টা, এবং এই কারণে অক্সিজেনের যোজনী 2। এগুলো আমরা ডিটেলস পড়বো যখন যোজনী পড়বো, ঠিক আছে? এখন আমরা এটা পড়ছি না, ঠিক আছে? হ্যাঁ, যেটা আছে তোমাদের বইয়ে সেটাই আমরা লোড নিচ্ছি, ঠিক আছে? এখন পার্ট, তার মানে এইখান থেকে আমরা কি বুঝলাম, পরমাণুর গঠন, পরমাণুর গঠনে কি বুঝলাম, পরমাণু আসলে ক্ষুদ্রতম কণা না বস্তুর, অর্থাৎ পরমাণুকে ভাঙলে আরও ক্ষুদ্রতর কণা পাওয়া যায়, যেগুলো আমরা যেগুলোকে আমরা ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন বলে থাকি, এবং পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াস হলো প্রোটন এবং নিউট্রন নামক কণার সমন্বয়ে গঠিত, আর তার চারপাশে কি থাকে, ইলেকট্রন নামক যে কণা সেটা ঘূর্ণায়মান অবস্থায় থাকে, ঠিক আছে? তবে হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াসে কোনো নিউট্রন থাকে না, এটা বলতে হবে, ঠিক আছে? এরপরে ব্যাখ্যা দেবা, ঠিক আছে, ব্যাখ্যা বোঝাবার জন্য, ঠিক আছে? হ্যাঁ, এখন আসি উপরের লেভেলে, কিন্তু আরও ডিটেলস বুঝবা যে পরমাণু প্রোটন নিউক্লিয়াসও কী অবস্থায় থাকে সেটাও তোমরা পড়বা। এখন আসি পার্ট 10 ও 11, সার্বজনীন দ্রাবক হিসেবে পানির ব্যবহার। ষষ্ঠ শ্রেণীতে তোমরা জেনেছো যে পানি একটি সার্বজনীন দ্রাবক, সার্বজনীন দ্রাবক মানে যেটাতে সব কিছুই দ্রবীভূত হয়, দ্রবীভূত হয় মানে গলে যায় বা মিশ্র হয়ে যায়, ঠিক আছে? মনে করো পানিতে তুমি লবণ দিয়েছো, দিয়ে কিছুক্ষণ নাড়াইছো, ঠিক আছে, বা চিনি দিয়েছো কিছুক্ষণ নাড়াইছো, পানিতে সেটা মিক্স হয়ে গেল, তার মানে পানি হলো দ্রাবক আর এটা হলো দ্রব, এই যে লবণটা হলো, লবণ বা চিনিটা হলো দ্রব, আর তোমার এটা হলো দ্রবণ, মানে দুইটা মিলে যে জিনিসটা তৈরি হলো তাহলে পানির লবণ, মানে যেটা আমরা চিনির যদি বলি যে চিনি হলো দ্রব, পানি হলো দ্রাবক, আর পুরো জিনিসটা হলো চিনির দ্রবণ, যেটাকে আমরা শরবত বলছি, ঠিক আছে? কারণ এটি জৈব এবং অজৈব অনেক দ্রবকে দ্রবীভূত করে যা অন্য দ্রাবকের পক্ষে সম্ভব নয়। তো পানি সার্বজনীন দ্রাবক কেন? কারণ এটা অনেক জৈব এবং অজৈব অনেক দ্রবকে, দ্রব মানে যে চিনি লবণ এগুলোকে বলছি আমরা দ্রবক, যেগুলোকে মানে কঠিন পদার্থ এগুলোকে দ্রবীভূত করে ফেলছে বা অন্য কোনো তরলকে দ্রবীভূত করছে, যেমন তেলকে আবার দ্রবীভূত করে না কিন্তু, ঠিক আছে? তাহলে এই জন্য আর কি আমরা সার্বজনীন দ্রাবক বলছি, ঠিক আছে? পানি খুব ভালো পদার্থ কিন্তু, ঠিক আছে? পানি কিন্তু আমরা খেয়ে বেঁচেও থাকি, তাই না? পানি না খাইলে কিন্তু তুমি বাঁচবো না, হ্যাঁ, আমি বাঁচবো না, তাই না? এবার তাহলে দেখা যাক পানি সত্যিকার অংশটি সার্বজনীন দ্রাবক কিনা, তাহলে এক্সপেরিমেন্ট করতে হবে। দেখো, সার্বজনীন দ্রাবক হিসেবে পানির ব্যবহার প্রদর্শন, প্রয়োজনীয় উপকরণ একটা পরীক্ষা করতে হবে। পানি, টেস্ট টিউব, টেস্ট টিউব, ছোটো ছোটো মানে কাঁচের নল আর কি, নানা রকম পদার্থ যেমন খাবার লবণ, খাবার সোডা, খাবার লবণ, খাবার সোডা, টেস্টিং সল্ট, এগুলো সব অধিকাংশই তোমরা চেনো। বিট লবণ, ফিটকিরি, ফিটকিরি হলো তোমার লবণের মতোই দেখতে, পানি পরিষ্কার করতে ব্যবহার করে, হ্যাঁ, মানে
তোমরা যদি ইয়ে দেখে থাকো, তাল মিস্ত্রি দেখে থাকো, ফিটকিরি অনেকটা তাল মিস্ত্রির মতো দেখতে, কিন্তু সেটা কিন্তু এরকম মানুষ খেতে পারে না, ঠিক আছে? কিন্তু পানি পরিষ্কারক হিসেবে ব্যবহার করা হয়। পানিতে যদি তুমি ইয়ে করো, মানে মনে করো মিশিয়ে রাখো, তাহলে দেখা যাবে এটা সব যে পানিতে যত মানে ময়লা টয়লা আছে এগুলো সব নিচে দ্রবী নিচে জমা হয়ে যাবে, আর ভালো পানিটা উপরে ভেসে উঠবে। ফিটকিরি পানি পরিষ্কারক হিসেবে ব্যবহার করা হয়। চিনি, ভিনেগার, ওই যে বাজারে পাওয়া যায় স্পিরিট, ভিটামিন সি ট্যাবলেট, সিবিট ট্যাবলেট যে তোমরা খাও বিভিন্ন নামে বাজারে বিক্রি, গ্লুকোজ, গ্লুকোজ একটু আগে পড়েছিলাম, মানে আগের ক্লাসে, মানে গ্লুকোজ। হ্যাঁ, তাহলে গ্লুকোজ কিন্তু দেখতে সাদা ওই জিনিসটা গ্লুকোজ, ঠিক আছে? হ্যাঁ, তাহলে কী হতে পারে, এখন আমাদের এক্সপেরিমেন্টটা করার জন্য আমরা দেখবো যে পানি সার্বজনীন দ্রাবক কিনা, অর্থাৎ সব কিছু তাতে মোটামুটি সব কিছু তাকে দ্রবীভূত হয় কিনা। তাহলে তোমার কিছু জিনিস লাগবে যেগুলো দ্রব, আমরা বলছি দ্রব, খাবার লবণ, খাবার সোডা, টেস্টিং সল্ট, এগুলো হলো দ্রব, পানি হলো দ্রাবক, আর টেস্ট টিউব নিচ্ছ তোমার এগুলো করার জন্য, নানা রকম পদার্থ এখানে দ্রব নিচ্ছে। হ্যাঁ, পদ্ধতি, টেস্ট টিউবে 5 মিলিমিটারের মতো, 5 মিলিলিটারের মতো পানি নাও, একটা নির্দিষ্ট পরিমাণ পানি নাও, কিছু খাবার লবণ যোগ করে ভালোভাবে ঝাঁকাও। লবণ কি পানিতে দ্রবীভূত হয়ে গেল? হ্যাঁ, ঠিক তাই হয়ে গেছে। একইভাবে এটা তোমরা করতে পারো, চিনি নিয়ে একইভাবে উপরে উল্লেখিত প্রতিটি দ্রব নিয়ে দেখো পানিতে দ্রবীভূত হয় কিনা। মনে করো খাবার নিলে, লবণ নিলা, এরপর চিনি নিলা, তারপর টেস্টিং সল নিলা, ভিনেগার নিলা, নিয়ে নাড়াচাড়া করলা বা দেখলা যে পানিতে ভালোভাবে ঝাঁকাও আর কি, নাড়াচাড়া করানো বা চামচ দিয়ে ঝাঁকাও, চামচ দিয়ে নাড়াচাড়া করো বা ঝাঁকাও টেস্ট টিউবটা, তাহলে যদি মিশে যায় তাহলে বুঝবো যে পানি একটা ভালো দ্রব। প্রতিটি দ্রব বা পদার্থই পানিতে দ্রবীভূত হচ্ছে। এখানে যে জিনিসগুলো নেওয়া হয়েছে দেখা গেছে এক্সপেরিমেন্ট করে সবই দ্রবীভূত হয়েছে। উল্লেখিত পদার্থের মধ্যে খাবার লবণ, খাবার সোডা, টেস্টিং সল্ট, বিট লবণ, ফিটকিরি হলো অজৈব পদার্থ, তার মানে কিছু অজৈব পদার্থ। হ্যাঁ, আর কিছু হলো জৈব যৌগ, হলো যেগুলো জৈব পদার্থ থেকে পাওয়া যায়, মানে আমাদের গাছগাছরা থেকে, উদ্ভিদ থেকে পাওয়া যায়, এগুলোই জৈব যৌগ, ঠিক আছে? যেমন চিনি, ভিনেগার, স্পিরিট, ভিটামিন সি ট্যাবলেট, গ্লুকোজ, এগুলো হলো জৈব পদার্থ। তার মানে জৈব এবং অজৈব দুইটাই পানিতে দ্রবীভূত হচ্ছে, তার মানে পানি একটা সার্বজনীন দ্রবক। তাহলে এটি প্রমাণিত হলো যে পানি জৈব এবং অজৈব অনেক পদার্থকে দ্রবীভূত করতে পারে, অর্থাৎ পানি একটি সার্বজনীন দ্রবক। আবার সব যে একেবারে পৃথিবীর সব কিছু দ্রবীভূত করতে পারে তা না, তেলও কিন্তু একটা জৈব দ্রব, কিন্তু তেলকে কিন্তু সে দ্রবীভূত করতে পারে না, তাই না? কিন্তু অধিকাংশ পদার্থকে, মানে অধিকাংশ জৈব এবং অজৈব পদার্থকে সে দ্রবীভূত করতে পারে, যে কারণে এই জন্য পানিকে সার্বজনীন দ্রাবক বলছে, ঠিক আছে? কিন্তু আসলে সব একদম প্রকৃতির সব ইয়েকে কিন্তু পারবে না, তাই না? এবার তোমার পানির বদলে অন্য একটি দ্রাবক নাও, যেমন স্পিরিট। এই যে স্পিরিট নিছিলাম, স্পিরিট কিন্তু আমরা, সরি, এখানে স্পিরিট, স্পিরিট কিন্তু আসলে দ্রব না, স্পিরিট হলো দ্রাবক হিসাবে দেখছে। স্পিরিট নিয়ে উপরের উল্লেখিত প্রতিটি দ্রব নিয়ে পরীক্ষা করো, তাহলে স্পিরিট নিয়ে আবার খাবার লবণ দাও, খাবার সোডা দাও, টেস্টিং এগুলো দিয়ে দেখো, এই 5টা দিয়ে দেখো, হ্যাঁ, যে দ্রবীভূত হয় কিনা, দেখবো যে সব দ্রবীভূত হবে না, ঠিক আছে? হ্যাঁ, তার মানে জিনিসটা কিন্তু এইভাবেই মানে পরীক্ষা করে দেখতে হয় আর কি, এবং কী পেলা, কোনটা দ্রবীভূত হয় কোনটা হয় না, সেটা কিন্তু লিখে রাখতে হবে ছকে, বুঝতে পারছ? স্পিরিট নিয়ে উপরে উল্লেখিত প্রতিটি দ্রব নিয়ে পরীক্ষা করে দেখো এগুলো স্পিরিটে দ্রবীভূত হয় কিনা। সবগুলো দ্রব কি স্পিরিটে দ্রবীভূত হচ্ছে? না, হচ্ছে না। এটা কিন্তু এক্সপেরিমেন্ট সারা বলা যাবে না, এক্সপেরিমেন্ট করেই আমরা বলবো, যেহেতু বই বসছে এই জন্য আমরা মেনে নিলাম, ঠিক আছে? কিন্তু তোমরা এটা গবেষণা করে দেখতে হবে, ঠিক আছে? পানি ছাড়া বেশিরভাগ দ্রাবককে স্পিরিটের মতো কম সংখ্যক দ্রবকে দ্রবীভূত করে। পানি ছাড়া বেশিরভাগ দ্রাবককে স্পিরিটের মতো কম সংখ্যক দ্রবকে দ্রবীভূত করে, অর্থাৎ পানি ছাড়া দেখা যাচ্ছে এখানে কি বলছে, হচ্ছে না, পানি ছাড়া বেশিরভাগ দ্রাবককে, হ্যাঁ, স্পিরিটের মতো কম সংখ্যক দ্রবকে দ্রবীভূত করে। তার মানে মানে দেখা যাচ্ছে যে মানে অন্যগুলোতে হবে, অল্প পরিমাণ হবে, ঠিক আছে? এটা স্পিরিটকে দ্রব বলছে, ঠিক আছে? আবার ওখানে দ্রাবক বলছে, কথাটার ইয়েটা একটু মানে এলোমেলো হয়ে গেছে। স্পিরিটটা আগেই বলা উচিত ছিল যে আমরা কয়েকটা দ্রাবক নিই, ঠিক আছে? তাহলে ভালো ছিল। মনে করো আমরা দুইটা দ্রাবক নিলাম, পানি এবং স্পিরিট, ঠিক আছে? হ্যাঁ, তাহলে ভালো ছিল। হ্যাঁ, তাহলে যে মানে পানি এবং স্পিরিট নিলাম দ্রাবক, আর দ্রব নিলাম এগুলো, তারপর চেক করলাম, দেখলাম, এইভাবে বললে আরও সুন্দর হতো জিনিসটা। সবগুলো দ্রব কি স্পিরিটে দ্রবীভূত হচ্ছে? না, হচ্ছে না। তার মানে এখানে স্পিরিটটাকে তোমার
দ্রাবক হিসেবে চিন্তা করা হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা ওই পানি এবং স্পিরিটকে দুইটাকে দ্রাবক হিসেবে চিন্তা করছি। পানি ছাড়া বেশিরভাগ দ্রাবকই মানে স্পিরিটের মতো কম সংখ্যক দ্রবকে দ্রবীভূত করে, তাই সেগুলোকে সার্বজনীন দ্রব বলে। মোট কথা হলো, দেখা যাবে একেবারে সহজভাবে যদি বলি, কথা পেস মানে একটু মানে লেগে গেছে এখানে, তোমাদের বলতে হবে যে পরীক্ষার মাধ্যমে এখানে পরীক্ষা করে দেখা যাবে যে স্পিরিটে সব দ্রবীভূত হচ্ছে না, তার মানে স্পিরিটে দ্রবীভূত হচ্ছে না কিন্তু পানিতে দ্রবীভূত হচ্ছে। এ থেকে আমরা বলতে পারি যে পানি একটা সার্বজনীন দ্রাবক, অন্যগুলো সার্বজনীন দ্রাবক দ্রাবক নয়, তাই সেগুলো ও তার মানে। আচ্ছা, এখানে একটু আমি আবার একটু তোমাদেরকে ক্লিয়ার করি কথাটা, সেটা হলো এখানে যে লিকুইড জিনিসগুলো আছে, এখানে কিছু পাবা লিকুইড, কিছু পাবা মানে সলিড টাইপ, যেমন এই যে খাবার লবণ, খাবার সোডা, টেস্টিং সল্ট, বিট লবণ, ফিটকিরি, এগুলো কিন্তু সলিড। হ্যাঁ, চিনি সলিড, ভিনেগার আবার লিকুইড, স্পিরিট লিকুইড, ভিটামিন সি সলিড, গ্লুকোজ সলিড। তার মানে এখানে এই ভিনেগার, স্পিরিট এবং পানি হলো দ্রাবক হিসেবে সে ব্যবহার করছে, করে এই পানিতে ভিনেগারও দিয়েছে, স্পিরিটও দিয়েছে, আবার ভিনেগারও দেখা গেছে তোমার এগুলো দিয়ে দিয়ে চেক করেছে, বুঝতে পারছো? অর্থাৎ দেখেছে ভিনেগার, স্পিরিট ও দ্রাবক হিসেবে কাজ করে কিনা, অর্থাৎ এখানে যে লিকুইডগুলো ছিল সেগুলো দ্রাবক কিনা সেটা পরীক্ষা করে দেখা হবে, ঠিক আছে? হ্যাঁ, তোমার এখানে যে যতগুলো পদার্থ দেয়া আছে সবগুলো পদার্থই যেগুলো সলিড, এগুলো মানে নর্মালি দ্রাবক সবসময় লিকুইড হয়, তাহলে তুমি লিকুইডগুলোকে দ্রাবক হিসেবে চিন্তা করে এক্সপেরিমেন্টটা করবা, যে এই লিকুইড পদার্থ মানে তরল পদার্থগুলোতে অন্য সব কঠিন এবং অন্য তরলগুলো দ্রবীভূত হয় কি না, যদি হয় তাহলে সেটা হলো সার্বজনীন ধ্রুব, আর যদি না হয় সেটা হলো সার্বজনীন ধ্রুব নয়, ঠিক আছে? হ্যাঁ, এখানে তিনটাই মূলত দ্রাবক হিসেবে ব্যবহার করতে পারবা, সেটা হলো একটা পানি, একটা স্পিরিট, আর একটা হলো ভিনেগার, তিনটা তরল পদার্থ, ঠিক আছে? বাকিগুলো কঠিন পদার্থ, ঠিক আছে, কঠিন বা পাউডার, ঠিক আছে? এই অধ্যায়ে আমরা যা শিখলাম, তাহলে কী শিখলাম? ভিন্ন ভিন্ন পদার্থের গঠন ভিন্ন ভিন্ন হয়, তাই এদের ধর্ম ভিন্ন ভিন্ন হয়, তাই না? মৌলিক পদার্থ সময় একই ধরনের উপাদান দিয়ে তৈরি হয়, মৌলিক পদার্থ সমূহ একই রকম উপাদান, অর্থাৎ সোডিয়ামে শুধু সোডিয়ামই থাকে, ক্যালসিয়ামে শুধু ক্যালসিয়ামই থাকে। হ্যাঁ, যৌগিক পদার্থ সময় একই অর্ধেক মৌলিক পদার্থ দিয়ে গঠিত, যেমন পানি, কার্বন ডাইঅক্সাইড, মনে করো পানিতে কী থাকে, একের অধিক মানে কার্বন থাকে, অক্সিজেন থাকে, তাই না? হ্যাঁ, তারপরে সরি, পানিতে থাকে হাইড্রোজেন এবং অক্সিজেন, আর কার্বন ডাইঅক্সাইডে থাকে কার্বন এবং অক্সিজেন, আর যদি সেটা গ্লুকোজের কথা চিন্তা করি, তাহলে গ্লুকোজ একটা যৌগিক পদার্থ, তাকে থাকে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, ঠিক আছে? তো মৌলিক পদার্থসমূহ পরমাণু নামক ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত, ঠিক আছে? তাহলে পরমাণু কী? মৌলিক পদার্থের ক্ষুদ্র ক্ষুদ্রতর কণা হলো পরমাণু, ঠিক আছে? ভিন্ন ভিন্ন মৌলের পরমাণুর আকার ভর ভিন্ন, ধর্ম ভিন্ন, অর্থাৎ একই মৌলের আকার, ধর্ম, ধর্ম তারপরে ভর সব সেম, কিন্তু ভিন্ন পদার্থের হলে সেটা ভিন্ন রকম। বিভিন্ন মৌলের পরমাণু সহ সরল অনুপাতে যুক্ত হয়ে যৌগিক পদার্থ বা যৌগ গঠন করে, সরল অনুপাত, এক এক অনুপাত বা এক দুই এক তিন, এগুলোকে বলা হয় সরল অনুপাত, ঠিক আছে? যৌগিক পদার্থ পদার্থের ক্ষুদ্রতম কণাকে অণু বলা হয়, যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার নিজস্ব স্বাধীন সত্তা আছে, হ্যাঁ অস্তিত্ব আছে, তাদেরকে কিন্তু অণু বলে। অণুকে বাংলায় কিন্তু পরমাণু পাওয়া যায়, ঠিক আছে? বা পরমাণু অনেকগুলো পরমাণু সমন্বয়ে অনুগঠিত বলতে পারো, পরমাণুকে বাংলায় ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন পাওয়া যায়, ঠিক আছে? যেটা মানে উন্নততর ধারণা, ঠিক আছে? এখন আসি আমরা অনুশীলনী, অনুশীলনী সম্পর্কে আমি একটু ধারণা দিয়ে দিই তোমাদের প্রবলেমগুলো সম্পর্কে। মৌলিক পদার্থ কী? হ্যাঁ, পরমাণু মৌলিক পদার্থ একই উপাদান দিয়ে তৈরি, একই সমধর্মী উপাদান দিয়ে তৈরি, তাই না? লবণ ও চিনি যৌগিক পদার্থ, লবণ, লবণে কী থাকে? কারণ যদি বলে লবণ ও চিনি যৌগিক পদার্থ কেন, কারণ লবণে থাকে সোডিয়াম এবং ক্লোরিন নামক দুইটা মৌলিক পদার্থ, ঠিক আছে? চিনিতে থাকে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, তাই না? এই জন্য যৌগিক পদার্থ। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম হলো পরমাণু, ঠিক আছে? অণু হলো যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হলো পরমাণু, তিন নম্বরটা মানে পরমাণু, আর অণু হলো যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা। পরমাণুর কেন্দ্রে কী থাকে? নিউক্লিয়াস থাকে। হ্যাঁ, পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে। মৌলিক যৌগ পদার্থ বলতে কী বোঝা, ওই যে এতক্ষণ বুঝাইলাম, মৌলিক পদার্থ হলো যে পদার্থ পক্ষে বাংলা ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেটাই মৌলিক পদার্থ। আর যৌগিক পদার্থ হলো যে পদার্থকে বাংলে বা বিশ্লেষণ করলে সেই পদার্থ ছাড়া অন্য
মানে মৌলিক পদার্থ অনেক, মানে একের অধিক যে পদার্থ বাংলা একের অধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে বলা হয় যৌগিক পদার্থ, উদাহরণ বলবো, ঠিক আছে? হ্যাঁ, যেমন হাইড্রোজেন, এগুলো কিন্তু মৌলিক পদার্থ, হাইড্রোজেন অক্সিজেন, কিন্তু যৌগিক পদার্থ হলো কার্বন ডাইঅক্সাইড, তারপরে পানি, তারপরে চিনি, লবণ, এগুলো যৌগিক পদার্থ। অণুপরমাণুর মধ্যে পার্থক্য হয় এটা বলবা, আমি বলেছিলাম, ঠিক আছে? আমার ওই লেকচারটা আমার দেখে গিয়ে শুনলেই বা আগের লেকচারে পাবা। হ্যাঁ, ডাল্টনের পরমাণুর মূল বক্তব্য দেয়াই আছে, পৃষ্ঠা নাম্বার কততে এটা আছে দেখো, ডাল্টনের পরমাণুবাদ মূল বক্তব্য 1, 2, 3, 4, 5 দেয়া ছিল, তাই না? হ্যাঁ, পৃষ্ঠা নাম্বার হলো তোমার 5টা, এই যে পৃষ্ঠা নাম্বার 58-তে আছে। হ্যাঁ, তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই, নিজে নিজে করবা, কোথাও সমস্যা হলে আমাকে আবার ইনবক্স করলে, মানে মেল ইনবক্সে মেসেজ দিলে আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে? পরমাণুকে ভেঙে কী কী কণা পাওয়া যায়, এরা পরমাণু কোথায় অবস্থান করে, এটা তো বুঝতে পারছো পরমাণু গঠন। পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন পাওয়া যায়, কোথায় থাকে এরা পরমাণু? ইলেকট্রন থাকে, মানে প্রোটন এবং নিউট্রন থাকে পরমাণু কেন্দ্রে, আর ইলেকট্রন থাকে তার চারদিকে ঘূর্ণায়মান অবস্থায় বিভিন্ন লোকে। কোনটি মৌলিক অণু? মৌলিক অণু হলো তোমার এটা, বাকি সব মৌলিক অণু, অণু অণু বলছে, অণু মানে হলো এটা মৌলিক অণু, এগুলো কিন্তু পরমাণু, এটা যৌগিক অণু, ঠিক আছে? বুঝাই বলি, এটা হলো মৌলিক পরমাণু, পরমাণু এটা অণু না, এটা হলো দুইটা পরমাণু নিয়ে গঠিত অণু, এই জন্য অণু, ঠিক আছে? অণু এটা হলো যৌগিক পদার্থের অণু, নাইট্রোজেন, নাইট্রাস, নাইট্রিক অক্সাইড নামক একটা যৌগিক পদার্থ। নিচে উদ্দীপকের আলোকে 2 এবং 3 নং প্রশ্নের উত্তর দাও। এই যে দেখো, 1 নম্বর, 2 নম্বর, 7 নম্বর প্রতীকগুলো অ্যালুমিনিয়াম আর সংকেত দেয়া আছে। প্রশ্নটাকে উপরে উপরের ছকে প্রতীক এবং সংকেতের মাধ্যমে প্রকাশিত একই ধর্মের মোল কোনগুলো? উত্তর দেওয়া আছে 2 এবং 4। 2, 4 দেখি কি আছে, 2-এ আছে অ্যালুমিনিয়াম, 4-এ আছে ফ্লোরিন। একই ধর্মের কি বলছে, উপরের ছকে প্রতীক এবং সংকেতের মাধ্যমে প্রকাশিত একই ধর্মের মোল কোনগুলো? মোল, একই ধর্মের মোল আসলে একই রকম আর কি, ঠিক আছে? তাহলে একই ধর্মের মূল বলতে ধর্ম একই রকম, তার মানে ক্লোরিন, ফ্লোরিন, আয়োডিন এগুলো একই রকম, তার মানে এটা এবং এটা 2, 1 এবং 4 হবে উত্তর, বুঝছো? এটা আছে কিন্তু তোমাদের বইয়ে, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো একই ধর্ম, ঠিক আছে? এগুলোকে হ্যালোজেন বলে, ঠিক আছে? 1 ও 4 কোন পদার্থগুলো, পদার্থগুলোর পরমাণুর সংখ্যা সমান, কোন পদার্থগুলোর পরমাণুর সংখ্যা সমান দেখি, কোন পদার্থগুলোর পরমাণুর সংখ্যা সমান? এখানে অক্সিজেনের 3টা পরমাণু আছে, এখানে দেখো পরমাণু সংখ্যা সমান, অঙ্কটা প্রশ্নটা কি আবার বুঝে নাও, না বুঝে কিন্তু উত্তর দিও না। সেটা হলো কি বলছে, কোন পদার্থগুলো, পদার্থের কথা বলছে, তাহলে পদার্থগুলোর পরমাণু সংখ্যা 2 এবং 3, 2 এবং 3 কি বলছে, 2 অ্যালুমিনিয়াম, 3 না, এটাতে একটা পরমাণু আছে, এটাতে 3টা, তাহলে এটা না, ঠিক আছে? যাচাই করো কোনটা সত্য। তারপরে 3 এবং 4, 3, 4 দেখি আনসার ঠিক আছে কিনা, 3, 4 হয় কিনা। 3 হলো তোমার এটা, এটা না, এটাতে 3টা আর এটাতে 1টা পরমাণু, না এটাও মিথ্যা, তাহলে সঠিক না এটা। 4 ও 5, 4 কী আছে দেখো, আচ্ছা সরি, এটা 4 হলো তোমার, 4 হলো ফ্লোরিন, 5 হলো এটা, তাহলে এটাতে 1টা পরমাণু, এটাতে 1টা, আর 3টা 4টা, এটাও না। তাহলে পরেরটা দেখি, 3 ও 6, 3 ও 6, 3-এ আছে দেখো, 3-এ আছে 3টা, আর 6-এ আছে দেখো 1টা সোডিয়াম, 1টা অক্সিজেন, 1টা হাইড্রোজেন, 3টা, তার মানে এখানেও 3টা, এখানেও 3টা, তার মানে 6টা, 6টা, আরে এখানে 3টা, এখানেও 3টা, তার মানে এটাই আনসার, ঠিক আছে? এটাই উত্তর হবে, ঠিক আছে? অর্থাৎ পরমাণুর সংখ্যা সমান হলো 3 ও 6। সৃজনশীল প্রশ্ন, নিচের ছকে 3টি পদার্থ এবং তাদের গঠনকারী পরমাণু সংখ্যা উল্লেখ করা হলো, সোডিয়াম, ক্লোরিন, ফ্লোরিন 2টা, কার্বন 1টি, অক্সিজেন 2টি, হিলিয়ামের প্রতীক হিলিয়াম, এগুলো কিন্তু সৃজনশীল, হিলিয়ামের প্রতীক এইচই, ঠিক আছে? তোমরা একটু দেখেছো, কারণ হিলিয়ামের ইংরেজি নাম থেকে আসছে
বুঝাই বলে দেবা, কার্বন কেন মৌলিক পদার্থ বর্ণনা করো? কার্বন মৌলিক পদার্থ কারণ কার্বন শুধু কার্বন নামক পরমাণুর সমন্বয়ে গঠিত, অন্য কোনো থাকে না। এবং কার্বনের প্রতীক হলো সি, এখানে একটা হ্যাঁ একই রকম পদার্থ দিয়ে কার্বন গঠিত। মৌলিক পদার্থ কি এটা বুঝাই বলবো আর কি, ঠিক আছে? 1 নং পদার্থটির সংক্ষেপ সহ রাসায়নিক নাম এবং লেখা এবং গঠন ব্যাখ্যা করো। সোডিয়াম ক্লোরাইড, হ্যাঁ ওই সোডিয়াম লবণেরটা বলবা, সোডিয়াম ক্লোরাইড, হ্যাঁ গঠন ব্যাখ্যা। সোডিয়াম ক্লোরাইডে একটা সোডিয়াম এবং একটা ক্লোরিনের পরমাণু থাকে, ঠিক আছে? এবং এরা পাশাপাশি অবস্থান করে সোডিয়াম ক্লোরাইড নামক একটা যৌগ গঠন করে, যেটাকে আমরা খাদ্য লবণ বলে থাকি। ছকের 2 নং পদার্থ মৌলিক এবং 3 নং পদার্থ যৌগিক ব্যাখ্যা করো। ছকের 2 নং পদার্থ মৌলিক এবং 3 নং পদার্থ যৌগিক, কারণ 2 নং পদার্থ শুধু ফ্লোরিন, এটাতে 2টা ফ্লোরিন, যদি বলা হচ্ছে ফ্লোরিনে 2টা পরমাণু আছে, তার মানে এটা মৌলিক পদার্থ, একই রকম আছে, তাই না? আর এটাতে 2টা ভিন্ন ধরনের পদার্থ আছে, একটা কার্বন এবং একটা অক্সিজেন, ঠিক আছে? তাহলে কার্বন ডাইঅক্সাইড নামক একটা যৌগ এটা, যেটাতে একটা কার্বন এবং 2টা অক্সিজেন পরমাণু থাকে, কাজে এটা একটা যৌগিক পদার্থ, এটা কিন্তু ফ্লোরিন, হ্যাঁ, আর ওটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড। 2 নম্বর দেখো, পরমাণু কি, পরমাণু কি বলবা, ঠিক আছে? অক্সিজেন এবং O2 এর মধ্যে পার্থক্য, অক্সিজেন O দিয়ে বোঝায় অক্সিজেনের একটি পরমাণু যা 7-3 সত্তা নাই, কিন্তু O2 দিয়ে বোঝায় অক্সিজেনের 2টা পরমাণু, যেটা 2টা মিলে একটা মানে যৌগ গঠন করেছে, এবং এটা অক্সিজেনের একটা অণুকে প্রকাশ করে, এবং এটা অক্সিজেনের সংকেত, এটা হলো অক্সিজেনের প্রতীক, বুঝতে পেরেছো? বুঝে বুঝে চিন্তা করে করবা, ঠিক আছে? দ্বিতীয় কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকবে তা বসিয়ে চিত্রটি, দ্বিতীয় কক্ষপথে থাকে, এটা যদি তোমার নাইট্রোজেন মানে এটাতে কি মানে নাইট্রোজেন 6 প্রোটন 6টা নিউট্রনও 6টা আছে, তার মানে এটার হলো অক্সিজেনও থাকবে আরে ইলেকট্রনও থাকবে 6টা, তাহলে এটা এটা মানে কার্বনের একটা পরমাণু আর কি, ঠিক আছে? কার্বন হলো 6টা থাকে প্রোটন, তাহলে 6টা ইলেকট্রন, তাহলে এখানে 2টা প্রথম সেলে 2টা থাকলে পরবর্তী সেলে বাকি 4টা থাকবে, অর্থাৎ 6টা ইলেকট্রন তো মোট, তাই না? 6টার মধ্যে এখানে একটা এখানে একটা 2টা চলে গেছে, তাহলে ওখানে থাকবে 8, 2টা, ঠিক আছে? আমরা চলো দেখি গড় প্রশ্নটা, এখন যে বলেছিলাম সেটা আসলে ঠিক মতো বুঝিয়ে বলি, ঠিক আছে? এটা নাইট্রোজেন না কিন্তু, ঠিক আছে? এন মানে নাইট্রোজেন না কিন্তু, ঠিক আছে? এখানে মানে এটা হলো মানে এটা একটা পরমাণুর মানে একটা চিত্র দেয়া আছে, ঠিক আছে? এটা তোমাকে মানে সম্পন্ন করতে হবে, ঠিক আছে? পরমাণুর ইলেকট্রনিক ডায়াগ্রামটা সম্পন্ন করতে হবে। কীভাবে করবো দেখো, এখানে P6 মানে হলো পরমাণুর প্রোটন সংখ্যা 6টা, এটা পরমাণুর কেন্দ্রটা, ঠিক আছে? আর তার নিউট্রন সংখ্যা হলো 6টা। তাহলে আমরা একটা পেজে পড়েছিলাম যে পরমাণু ডাল্টনের পরমাণুবাদ অনুযায়ী বা আধুনিক গবেষণা থেকে মানে আধুনিক পদার্থবিদ্যার পরমাণুর যে গবেষণা সেটা থেকে আমরা পড়েছিলাম যে পরমাণুর মনে করো আমরা যদি পিছনে যাই তাহলে একটু দেখে আসি, চলো ওখান থেকে দেখে বুঝে আসি আবার, তাহলে তোমাদের জন্য এটা করা সহজ হবে। আমরা যদি পৃষ্ঠা নাম্বার এই যে পৃষ্ঠাটায় এই যে এখানে পাবো 62 নম্বর পৃষ্ঠা, এই যে দেখো 62 নম্বর পৃষ্ঠা, এখানে আমরা পাবো এই যে এখানে এই চিত্রগুলো, এই চিত্রগুলোতে আমরা পাবো এই যে হাইড্রোজেন হিলিয়াম এবং অক্সিজেন, এই চিত্রতেই আমরা পাবো। সেটা কী বলা আছে দেখো, এই যে এখানে লেখা আছে ডাল্টনের পরমাণুবাদ অনুযায়ী, এখানে দেখো একটা লেখা আছে আধুনিক গবেষণায় এটি প্রমাণিত হয়েছে পরমাণুর কেন্দ্রে থাকে নিউট্রন এবং প্রোটন, আর কেন্দ্রের চারদিকে বৃত্তাকার পথে থাকে ইলেকট্রন। সাধারণত একই ধরনের একটি পরমাণুতে সমান সংখ্যক ইলেকট্রন এবং প্রোটন থাকে। মনে করো এটা হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের পরমাণুতে কেন্দ্রে থাকে প্রোটন, তাহলে যতটা প্রোটন থাকবে ঠিক ততটা ইলেকট্রন থাকবে। এখানে বলা প্রয়োজন যে হাইড্রোজেন, আগে বলেছিলাম যে হাইড্রোজেনই একমাত্র পরমাণু যার কেন্দ্রে কোনো নিউট্রন নাই, যেখানে কিন্তু এন দিয়ে কিছু বলে নাই, ঠিক আছে? হ্যাঁ 1p বলা যায় আর কি, একটা প্রোটন, আর কোনো পরমাণুতে যতটা প্রোটন থাকে ঠিক ততটা ইলেকট্রন থাকে, তাহলে ইলেকট্রনগুলো কক্ষপথে থাকে, ঠিক আছে? তাহলে এখানে দেখো এটা হিলিয়াম, হাইড্রোজেনের পরেই পর্যায় সারণীতে যে পরমাণুটা থাকে তাকে বলা হয় হিলিয়াম, অর্থাৎ এগুলো পর্যায় সারণীটা করা হয় পারমাণবিক সংখ্যা বা পরমাণুতে কয়টা প্রোটন আছে তা দিয়ে। সেটা হলো যেহেতু হাইড্রোজেনের একটা প্রোটন, তাহলে হাইড্রোজেন হলো পর্যায় সারণীর প্রথম পরমাণু, এরপর হলো হিলিয়াম, ঠিক আছে? হিলিয়ামে 2টা প্রোটন থাকে, 2টা কেন্দ্রে 2টা প্রোটন থাকে, 2টা নিউট্রন থাকে। তাহলে আধুনিক আধুনিক যে গবেষণা পরমাণুর যে গঠন সেটাতে আমরা জানি যে পরমাণুর
কেন্দ্রে যতটা প্রোটন থাকবে তার বৃত্তাকার কক্ষপথে ঠিক ততটা ইলেকট্রন থাকবে। তাহলে দুইটা প্রোটন থাকছে হিলিয়ামে, দুইটা ইলেকট্রনই থাকবে। তাহলে এটার একটাই খোলক থাকবে বা শেল থাকবে, কেন এটা বোঝাবার জন্য এটার একটা ফর্মুলা আছে, 2n² ফর্মুলা, ঠিক আছে। কয়টা থাকবে, n এর মান 1, 2, 3, 4, এরকম অখণ্ড সংখ্যা হয়। তাহলে এখানে তোমার হিলিয়ামের ক্ষেত্রে কী হবে, 2n² মানে হিলিয়ামের দুইটা ইলেকট্রন আছে, তাই না? তাহলে 2 ইলেকট্রনিক, এটাকে বলা হয় ইলেকট্রনিক ডায়াগ্রাম বা ইলেকট্রনিক চিত্র। তাহলে দুইটা প্রোটন থাকলে কোনো পরমাণুতে দুইটা ইলেকট্রনই থাকবে। তাহলে দুইটা ইলেকট্রন কীভাবে থাকবে, মানে এটা কি প্রথম খোলকে একটা থাকবে, পরের খোলকে আরেকটা থাকবে, তা না কিন্তু, ঠিক আছে। 2n² বলা আছে এন এর মান প্রথম শেল হলে, প্রথম খোলক মানে প্রথম বৃত্তাকার পথ মানে এক এক, তাহলে 2n² এন এর মান এক, এন এর উপর স্কোয়ার হলে ওয়ান, তাহলে 2 × 1 2, তাহলে প্রথম খোলকে দুইটা থাকবে 2n² অনুযায়ী, ঠিক আছে। এটা মনে করো অক্সিজেন, অক্সিজেন পরমাণু হলো এমন একটা পরমাণু যার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 8, তাহলে তার নিউট্রন সংখ্যাও 8, কেন্দ্রে থাকে প্রোটন এবং নিউট্রন। তাহলে আমরা জানি যতটা প্রোটন থাকে পরমাণুতে ঠিক ততটা ইলেকট্রন থাকে, তাহলে এর যে বিভিন্ন শেল মোট ইলেকট্রন সংখ্যা হবে 8টা, এর বেশি কিন্তু থাকতে পারবে না, এবং সেটা কী অনুযায়ী থাকবে, 2n² অনুযায়ী, ঠিক আছে। তাহলে প্রথম শেলে আমরা জানি 2n² এন এর, প্রথম শেলের ক্ষেত্রে এন এর মান প্রথম খোলক মানে এন মানে ওয়ান, বুঝছো, তাহলে ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান, 2 × 1 2, দুইটা, অর্থাৎ এখানে দুইটা ছিল, প্রথম শেলে দুইটাই থাকে। দ্বিতীয় শেলে 2n² অনুযায়ী থাকার কথা হলো n² 2 শেলের ক্ষেত্রে এন এর মান 2, তাহলে 2-এর উপর স্কোয়ার মানে 2×2 = 4, তাহলে n² মানে 4, 2n² মানে 8, থাকার কথা 8টা, কিন্তু অক্সিজেনে তো আসে মোট 8টা, তাই না? তার মানে মানে 8টার বেশি কিন্তু থাকতে পারতো না যদি প্রোটন সংখ্যা 8-এর বেশি হতো, কিন্তু তোমার প্রোটন সংখ্যার মানে প্রোটন সংখ্যা যেহেতু 8টা, ইলেকট্রনও 8টা, তাই না? তার মানে ইলেকট্রন সংখ্যা যদি 8টার বেশি মানে মোট মানে তোমার এখানে দুইটা, এখানে 8টার বেশি হতো, অর্থাৎ মনে করো এটা যদি প্রোটন সংখ্যা হতো 12টা, তাহলে কিন্তু দ্বিতীয় শেলে 8টার বেশি থাকতো না, ঠিক আছে, এটাই আমি বোঝাচ্ছি, ঠিক আছে, 2n² সূত্র। কিন্তু এখানে তো অক্সিজেন পরমাণু যার প্রোটন সংখ্যা হলো 8, ইলেকট্রন সংখ্যা 8, তাহলে প্রথম শেলে থাকবে দুইটা, দ্বিতীয় শেলে থাকবে বাকিগুলো, তাহলে 8 বিয়োগ 2 = 6টা, ঠিক আছে। তাহলে এই ফর্মুলা বা এই নিয়ম অনুযায়ী কিন্তু হবে, তাহলে এখানে দেখো দ্বিতীয় কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকবে তা বসিয়ে চিত্র দাও। এখানে প্রথম কক্ষপথে আছে দুইটা, দ্বিতীয় কক্ষপথে থাকবে 6 বিয়োগ 2 = 4টা, ঠিক আছে, একদম সহজ, ঠিক আছে। এরকম কিন্তু বড় আসলে সেটা 2n² ফর্মুলা, অর্থাৎ এন পি এর মান যদি 12 হয় তাহলে কিন্তু অন্যরকম একটু কঠিন হবে, চিন্তা করে 2n² ফর্মুলা তখন ব্যবহার করতে হবে, ঠিক আছে। এখন বলেছেন ঘতে দেখো তোমার আঁকা চিত্রটির স্বপক্ষে যুক্তি দাও। তোমার আঁকা চিত্রটির স্বপক্ষে যুক্তি হলো বলবা যে এটা এমন একটা পরমাণু যার প্রোটন সংখ্যা 6, কাজেই আমরা জানি ডাল্টনের পরমাণু আধুনিক মানে গবেষণা অনুযায়ী পরমাণুতে যতটা প্রোটন থাকে ঠিক ততটাই ইলেকট্রন থাকে, কাজে এটা এমন একটা পরমাণু যার প্রোটন সংখ্যা 6, কাজে তার ইলেকট্রন সংখ্যাও হবে 6। প্রথম কক্ষপথে থাকে আছে 2টি ইলেকট্রন, কাজে দ্বিতীয় কক্ষপথে থাকবে 6 বিয়োগ 2 = 4টি ইলেকট্রন, বুঝতে পারছো? এইভাবে যুক্তিটা বলে দিতে হবে, ঠিক আছে। হ্যাঁ, অর্থাৎ প্রোটন সংখ্যা যতটা থাকবে ইলেকট্রন, প্রোটন সংখ্যা থেকে কিন্তু আমরা জানতে পারি কোনো পরমাণুতে ইলেকট্রন সংখ্যা কয়টা থাকে, অর্থাৎ সমান সংখ্যক থাকে, তাই না? হ্যাঁ, এখন এই ব্যাপারে যদি পরবর্তীতে কোনো কোশ্চেন থাকে তোমরা আমাকে ইনবক্স করবা, আমি আবার বুঝিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ।